সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের ফেয়ারওয়েল পার্টি নিউ টাউনের একটি হোটেলে ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের ইনস্টিটিউশনে কাটানো নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আয়োজিত হয় নানান অনুষ্ঠান। কলেজের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাতে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়। ব্যাচেলার ডিগ্রি কোর্স করেছে বা ডিপ্লোমা কোর্স করেছে, তাদের একটা জার্নি শেষ হচ্ছে, সেই জার্নিটাকে আরও বড়োভাবে মনে রাখার জন্যই ফেয়ারওয়েল পার্টিটা। খুব একটা আনন্দের দিন আজকে নয়, বরং দুঃখেরই দিন, কেন কি এরপরে হয়তো ওরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, দেখা হয়তো আবার কোনো সময় ভার্চুয়ালি হবে, হয়তো মানে সামনাসামনি দেখা হবেও না। বেসিক্যালি এটা আমাদের গেট টুগেদার কাইন্ড অফ, তাদের একটা ডিনার পার্টি থাকছে এবং তাদের ডেফিনেটলি একটা সার্টিফিকেশন থাকছে, সার্টিফিকেট যেগুলো তারা অ্যাচিভ করেছে সেগুলো অ্যাওয়ার্ড করা হচ্ছে। কলেজ আমাদের অনেক হেল্প করেছে লকডাউনে, যেহেতু আর যাতে আমরা এগোতে পারি। হ্যাঁ, তারপরে ওটার বেসিসেই আমাদের এক্সাম হয়েছে। এক্সামটা আবার অফলাইনই হয়েছিলো, তখন ততদিনে কোভিড চলে গেছিলো, তো এক্সাম আমাদের ফার্স্ট ইয়ারের অফলাইনই হয়েছিলো। বাট স্টিল ওইটুকু টাইম তো আমাদের অনেক হেল্প করেছে, অন্য সব কলেজ তো বন্ধ ছিল, বাট স্টিল আমাদের কলেজ খোলা ছিল, আমাদেরকে পড়িয়েছে। আবার মাঝে মাঝে যেটা যে প্র্যাকটিক্যালগুলো অনলাইনে হবে না, সেই প্র্যাকটিক্যালগুলো কলেজ ক্যাম্পাসে এসে আমরা করেছি। ফেয়ারওয়েল দেওয়া হচ্ছে, দু বছর আমরা কাটিয়েছি কলেজে, ভালো অনেক ভালো মোমেন্টস ছিল, সব রকম মোমেন্টস নিয়ে, ঠিক আছে। তো ফেয়ারওয়েল হচ্ছে, খারাপ লাগছে, কলেজ ছেড়ে চলে যাবো, বাট স্টিল সব অনেকজন টিচারদের সঙ্গে আমরা টাচে থাকবো। টিচাররা তো আমাদের গাইড করেছে, যে লাইনে আমাদের পাথ থেকে গাইড করেছে, সেই পাথ থেকে তো আমাদের যেতে হবে, তো আমরা হ্যাঁ ফলো করছি টিচারদেরকে, কন্ট্যাক্টে থাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।